আলহামদুলিল্লাহ রবীল আলমিন আলা নবীল মোহাম্মদ সাল আলীহাম আজ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আবার সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ওমারকবাদ সুপ্রিয় শ্রোতা আজ আমরা আলোচনা করব সালাতে ভুল হরে করণীয় কী আমরা বিষয়টিকে আপনাদের বোধগম্য করার জন্য ভূমিকার পাশাপাশি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব তোর মধ্যে একটি হল নামাজের আরকান ও হাকাম দুই নম্বর হলো নামাজের বা সালাতের ওয়াজেবসমূহ আর তিন নম্বর হলো সালাতে ভুল হলে করণীয় আসুন আমরা আলোচনাটি একটু মনোযোগ সহকারে শুনি যাতে করে আল্লাহ তালা আমাদের নামাজগুলোকে সঠিকভাবে আদায় করার তৌফিকে দান করেন সুপ্রিয় সুতা ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সালাত বা নামাজ পবিত্র কোরআনের বিরাশি জায়গাতে আল্লাহ তারা নামাজের কথা উল্লেখ করেছেন নামাজ তরক্ষরীর প্রতি রয়েছে কঠিন হুঁশিয়ারি আবার নামাজের প্রতি শ্রদ্ধাশীল বা যত্নশীলের জন্য রয়েছে প্রশংসা ও পুরস্কার নামাজ কাফের ও মুসলমানের মধ্যে পার্থক্যকারী আমল হজরতুরাহা থেকে বণ্ডিত হাদিসে রসির আকরাম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল ফারেকু বেদানা ও কাফেরি আসওয়ালা অর্থাৎ আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্যকারী আমল হল সালাত যে সালাতে ছেড়ে দিল সে কুফরি করল সুনানে নাসাই হাদিস চারশত তেষট্টি হযরত জাভের থেকে বর্ণিত হাদিসে রসুল আকরাম সাল্লু আলহি আসাল্লাম বলেছেন আল ফারকু বাইন আল কুফরি ওয়াল ইমানে তরকুসালা অর্থাৎ কুফর ও ইমানের মধ্যে পার্থক্য হল সালাত ত্যাগ করা তিরমিজি হাদিস দুই হাজার ছয়শত আঠারো কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে এবং নামাজের হিসাব যথাযথ হলে তার অন্যান্য হিসাবও সহজ হয়ে যাবে অতএব নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত নামাজকে সঠিকভাবে যথাযথভাবে আদায় করতে হবে নামাজের ও আহাকাম সমূহ সালাতে বা নামাজে ও আহাকাম তেরোটি এক নম্বর শরীর পাক দুই নম্বর কাপড় পাক তিন নম্বর নামাজের জায়গা পাক চার নম্বর শত ঢাকা পাঁচ নম্বর কেবলামুখী হওয়া ছয় নম্বর ওয়াক্ত মতো নামাজ পড়া সাত নম্বর নিয়ত করা এবং আট নম্বর তাকবিরে তাহরিম বা পড়া নয় নম্বর কেয়াম করা দশ নম্বর কেরাত পড়া এগারো নম্বর রুকু করা বারো নম্বর শেষদা করা এবং তেরো নম্বর শেষ বৈঠক এই ফরজগুলো যে কোনো একটা ছুটে গেলে নামাজ হবে না সালাতের ওয়াজিব সমূহ সালাতে ওয়াজিব চোদ্দটি এক নম্বর সুরা ফাতিহা পড়া দুই নম্বর সুরা ফাতিহার সাথে সুরা মেলানো তিন নম্বর ফরজের প্রথম দুই রাগাতকে কেরাতের জন্য নির্দিষ্ট করা চার নম্বর সুরা পাঁতে অন্য সুরার আগে পড়া পাঁচ নম্বর নামাজের সব রোকন ধীরস্থিরভাবে আদায় করা ছয় নম্বর প্রথম বৈঠক করা সাত নম্বর উভয় বৈঠকে আত্মহিয়াতেও পড়া আট নম্বর ফরজ ওয়াজিবস তার তীব ঠিক রাখা নয় নম্বর ফরজ ওয়াজিবগুলো নিজ নিজ স্থানে আদায় করা দশ নম্বর বেতের নামাজে তৃতীয় রাকাতে কেরাতের পর যে কোনো দোয়া পড়া এগারো নম্বর দুই ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবির দেওয়া বারো নম্বর ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে তিন তাকবিরের পর রুকুতে যাওয়ার পর ভিন্ন তাকবির বলা তেরো নম্বর জুহর ও আসর নামাজে কেরাত আসতে পড়া এবং ফজর মাগরিব এসাতে শব্দ করে কেরাত পড়া চোদ্দ নম্বর সালাতের মাধ্যমে নামাজ শেষ করা নামাজের ভিতরে যে কোনো ওয়াজিব ছুটো গেলে সেজদা সাহু করতে হয় সেজদা সাহু না করলে তার নামাজ হবে না অতএব একজন সালাত আধায়িকারীর সকল আহকা ওয়ারকান এবং ওয়াজিবাদগুলো যথাযথভাবে পালন করা আবশ্যক মনে রাখতে হবে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আর সাল মিফতাহুল জান্না নামাজ বেহেশতের চাবি নামাজের মাধ্যমে মুমিনের আল্লাহর সাথে সাক্ষাৎ হয় আর সেই কারণেই নবীজি প্রতিটি সালাত আদায়কারীকেই নিষ্ঠার সাথে সালাত আদায় করতে বলেছেন নিষ্ঠার সাথে নামাজ পড়ার অর্থ হল আংতা আবুদাল্লাহ তারাহু অর্থাৎ তুমি এমনভাবে নামাজ পড়বে যেন তুমি আল্লাহকে দেখতেছো আর যদি তুমি দেখতে না পাও তাহলে মনে রেখো আল্লাহ কিন্তু তোমাকে দেখছেন সালাতে ভুল হলে করণীয় প্রকৃত মুসল্লি আল্লাহ দেয়া বিধান অনুযায়ী বিনয়ের সাথে নামাজে দাঁড়ায় খুশু খুজুর সাথে সালাত আদায় করে আর ধীরস্থিরভাবে নামাজ সম্পন্ন করে যাতে সালাতে ভুল না হয় তারপরেও যদি সালাতে ভুল হয় তবে করণীয় কি বিষয়ে নবীজি সাল্লাহ এবং ওয়াসাল্লামের হাদিস আবদুল্লাহ আপনি মাসুদ বর্ণনা করেন নবীজি নামাজ পড়লেন নামাজে কিছু কম বেশি হয়ে গিয়েছিল নামাজ শেষে লোকজন নবীজিকে বললেন আল্লাহ নামাজে নতুন কিছু ঘটেছে কি তিনি বললেন তা কি তারা বলল আপনি এত এত নামাজ পড়েছেন এ কথা শুনে তিনি পদদ্বয় ঘুরিয়ে ক্যাবলামুক হয়ে দুটি সিজা করেন অতপর সালাম ফেরালেন অতপর আমাদের দিকে ফিরে বললেন নামাজে কিছু ঘটলে তা আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো কিন্তু আমি তোমাদের ন্যায় মানুষ আমার তোমাদের মতো ভুল হতে পারে যদি আমার ভুল হয় তবে মনে করিয়ে দিবে এবং তোমাদের যদি কারো নামাজের মধ্যে সন্দেহ হয় তবে যেন সে প্রকৃত বিষয়টি অনুধাবন করে নামাজ পূর্ণ করত সালাম ফিরায় অতপর সেই জন্য দুটি শেষ দাদায় সহি বোখারি নামাজের প্রচলিত ভুল দুটি নেওয়ার সবচেয়ে পরিচিত উপায় হল সাহু সেজদা করা তিনটি কারণে সাহু শ্রেজা দেওয়ার বিধান ইসলামে প্রচলিত আছে এক নম্বর নামাজ বৃদ্ধি হলে দুই নম্বর কোনো ওয়াজিব ছুটে গেলে তিন নম্বর সন্দেহ লাগলে নামাজ বৃদ্ধি হলে নামাজের আরকান ও হাকাম বেশি করে ফেললে অথবা নির্ধারিত সংখ্যার অতিরিক্ত রাখা পরে ফেললে সেজদা সাহু দিতে হয় দুই নম্বর কোনো ওয়াজিব ছুটে গেলে নামাজের ভিতরে যে চোদ্দোটি ওয়াজিব তার যে কোনো একটি ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সাহু শাহুসদা করতে হয় তিন নম্বর সন্দেহ লাগলে নামাজরত অবস্থায় রাকাত নিয়ে সন্দেহ হলে সে যেটা মনে করবে সে অনুযায়ী নামাজ পড়ে নামাজ শুদ্ধ করার জন্য সেজদা সাহু করবে একটি কথা মনে রাখতে হবে অনিচ্ছাকৃত ভুল ত্রুটি শুধু নেবার জন্য সাহু সেজদা কিন্তু ইচ্ছাকৃত কোনো ভুলের জন্য শাহুসেসদা প্রযোজ্য হবে না সেই ক্ষেত্রে পুনরায় নামাজ পড়তে হবে সব কিছু আমরা সালাতি ভুল হলে করণীয় কি এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আসুন আমরা আমাদের নামাজগুলোকে যথাযথভাবে আদায় করি বিনয়ের সাথে আদায় করি এবং আল্লাহ তালা বলছেন খাত আফতাহ মিনুন আল্লাহম ফি সলাতেহিম খোয়াশী আউুন তারাই সফল মোমেন যারা খুশু এবং খুজুর সাথে নামাজ পড়ে আসুন আমরা খুশু খুজুর সাথে নামাজ পড়ি এবং আল্লাহর দরবারে নামাজকে আমরা পরিপূর্ণভাবে আদায় করি এবং তার মাধ্যমে জান্নাত জান্নাতলা ভেধন্য হই আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন আমিন ওয়াকান আলহামদুলিল্লাহ রব্বারমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত